সালমান খান যদি তোমাকে বিয়ের অফার করে, I'm already married, too late. So, Salman Khan, তুমি সালমান খানের প্রস্তাব ফিরে নিশ্চয়ই সবারই কমন প্রশ্ন আছে থাকে যে প্রসেনজিতের সাথে তোমার সম্পর্কটা আসলে কি। অনেকে শ্রীলেখাও এই সম্পর্ক নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছে, তো সম্পর্কটা আসলে কি ছিল, কি আছে ভবিষ্যতে? এইটাই তো, মানে এত বছর ধরে যখন এই প্রশ্নটা চলে আসছে যে সম্পর্কটা কি ছিল, কি আছে এবং কি থাকবে, সেটাই হচ্ছে এই সম্পর্কের সবচেয়ে বড় সার্থকতা, যে মানুষ আজও জানতে চায় যে এই সম্পর্কটা কি। ফলে এইটা যে এই মিস্ট্রিটা কিন্তু আই থিঙ্ক ইট শুড বি দেয়ার যে ফর জেনারেশনস টু কাম টু ডিসকভার যে ওই সম্পর্কটা কি। self-made একটা পলিসি যে আমরা এই ধরনের কিছু সম্পর্ক ক্রিয়েট করে রাখবো যেটা আসলে সারা জনমের পর জনম। আমি জানি না আমরা তৈরি করেছি না দর্শক তৈরি করেছে, সেটা অ্যাবসলিউটলি আই ডোন্ট নো, বাট দর্শক কিন্তু আজও এত কিউরিয়াস যে আমাদের পরবর্তী ছবি দেখার জন্য তারা ওয়েট করে থাকেন, সেটা যত বছর পরেই হোক। এবার 14-15 বছর পরে আমরা প্রাক্তন করেছিলাম যে মেগা হিট হয়েছিল, 15 বছর পরে তো একটা দর্শক, মানে আমি বলছি একটা জুটি নিভেও যেতে পারতো। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি।